হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি বিজেটির স্যাচুরেশন রিলেটেড এক্সাম্পল আমি সলভ করা শুরু করব আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এর আগে আমি স্যাচুয়েশনের একটি বেসিক ক্লাস অলরেডি আমি দিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম যে আমার সব ধরনের কনফিগারেশনের জন্য যেমন ফিক্স ব্যাস হোক বা ইমিটার ব্যাস যে কোনো টাইপের কনফিগারেশনের জন্য আমরা স্যাচুরেশনের ইকুয়েশনগুলো আমি এক্সপ্লেন করে আমি দেখেছিলাম তো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই আমার প্লে থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো বিশেষ করে বিজেটি স্যাচুরেশনের যে বেসিক ভিডিওটি আছে সেটি অবশ্যই দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে আমি এটি আজকে এই প্রবলেমটি সলভ করবো এটি বেসিক ডিপিডিসি দুই হাজার চোদ্দো সালে এসেছিল রনি পারবেজের বই থেকে আমার নেওয়া কোশ্চেনটি তো এখানে দেখুন বলছে ডিটারমাইন দি মিনিমাম ভ্যালু অফ আইবি দ্যাট উইল প্রডিউস স্যাচুরেশন মিনিমাম ভ্যালু অফ আই টা চাইছে যেটা আমার স্যাচুরেশন প্রোভাইড করবে আর স্যাচুয়েশন কন্ডিশনে আমার ভিসি ইজ লেস দেন অর ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে তো আমরা যে কাজটা ফার্স্টে করব যে আমরা এটার ইকুইপেন্ট সার্কিটটা আগে আঁকাবো আর দেন আমাদের এই জায়গাটাতে বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে যে আমাদের ভেরিফিকেশনের বিশেষ কোনো প্রয়োজন নাই কেননা আমার বলেই দিছে কোশ্চেনে যে এটা আমার স্যাচুরেশন হবে স্যাচুয়েশন করতে হবে সেই অনুযায়ী আমার শর্তটা কী সেই শর্তটা আমার বের করতে বলছে যার কারণে আমার কোনো ভেরিফিকেশনের দরকার নাই বাট যেগুলাতে আমার কোনো কিছু উল্লেখ করবে না সেই ক্ষেত্রে আমার ভেরিফিকেশনটার প্রয়োজন আছে সো আমি এখন এখান থেকে জাস্ট অ্যানালাইসিস করতেছি ফার্স্টে আমি এই সার্কিটটা আগে আঁকিয়ে নেব দেখুন আমার সার্কিটটা যদি আমি একটু আঁকিয়ে নেই তাহলে দেখুন আমার ওয়ান পয়েন্ট টু মেগা এটা ওয়ান পয়েন্ট টু এটা আছে যেটা আমার বেসে ঢুকতেছে মানে বেসের সাথে কানেক্টেড সরি এটা বেসের সাথে কানেক্টেড আর উপর থেকে আমার পাওয়ার আসতেছে কত উপর থেকে আমার টেন ভোল্টের একটা পাওয়ার আসতেছে তো এটাকে আমি যদি একটু ইকুইপমেন্ট সার্কিটের মাধ্যমে দেখি তাহলে প্লাস টেন ভোল্ট আমার প্লাস টেন ভোল্টের সাথে এটা লাগানো আর মাইনাসটা গ্রাউন্ডেড হয়ে যাবে ঠিক আছে একদম ইকুইপমেন্ট সার্কিট থেকে সিম্পল করে দিলাম তাহলে এটা ফোর পয়েন্ট সেভেন কে দেন আমার কি এটা ইমিটার ইমিটারটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডেড ঠিক আছে অর্থাৎ এটা সরাসরি আমার গ্রাউন্ডের সাথে লাগা সেই গ্রাউন্ডটাই আমার আবার এদিক দিয়ে এই মাইনাসটাও সরাসরি আমার গ্রাউন্ডে লাগা ঠিক আছে এটাই তো আমার বেসিক সার্কিটটা তাই না ইভেন আমরা চাইলে ভি ইন যে আছে ভি ইন মানে ভি ইন এর প্লাসটা আমার এখানে কানেক্টেড আর মাইনাসটা এখানে কানেক্টেড দেখাইতে পারতাম তো আমি এত জটিল করবো না জাস্ট এখানে ভি ইনটা দেখে দিলাম আর মডিফাই করলাম না যেহেতু এই সাইডটা আমার কাজে লাগবে তাই এই সাইডটা আমি একটু আঁকিয়ে নিলাম ঠিক আছে এখন দেখুন বলছে আমার ইনস্যাচুর তো এর আগে আমি বলেছিলাম ইমিটার আর স্যাচুরেশন মোডে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে আমাদের সি এবং ই এর ভিতর একটা শর্ট সার্কিট তৈরি হয় বাট এই শর্ট সার্কিটটা হচ্ছে আইডিয়াল কেস ঠিক আছে আইডিয়াল কেসে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে এখানে আমার একটা শর্ট সার্কিট তৈরি হয় বাট প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটে যে এটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট না ঘটে আমার একটা লো রেজিস্ট্যান্স তৈরি হয় এখানে ঠিক আছে একদম সিম্পল জিনিস যে আমাদের প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি তো আর এরকম ভাবে শর্ট হওয়া প্র্যাকটিক্যাল হ পসিবল না আইডিয়াল কোনো কিছু প্র্যাকটিক্যালি পসিবল না তো প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটে এই দুটোর মধ্যে একটা লো রেজিস্ট্যান্স তৈরি হয় তাই লো রেজিস্ট্যান্স মানে এরিক দিয়ে অতিরিক্ত কারেন্ট যাবে মানে একটা শর্ট সার্কিটের মতো এটা আচরণ করবে তো সেই কারণে আমার কি শর্ট সার্কিট হলে সেখানে ভোল্টেজও আমার প্রায় আইডিয়াল কেসের জন্য জিরো আর প্র্যাকটিক্যাল কেসের জন্য বলবো হচ্ছে অনেক কম ঠিক আছে সেই কারণেই দেখুন আমার বলছে সি স্যাচুয়েশন কন্ডিশনে জিরো পয়েন্ট টু ভোল্ট চিন্তা করে দেখুন জিরো পয়েন্ট টু ভোল্ট কিন্তু অনেক কম ঠিক আছে তাইলে আমি যে কাজটা করব সিম্পলি সি এবং ই এর ভিতর ভিতরে আমার আহ জাস্ট আমরা ইকুইপমেন্ট সার্কিটের মতো যদি দেখতে চাই তাহলে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে জিরো পয়েন্ট টু ভোল্ট দিতে পারে আচ্ছা ওইভাবে না দিয়ে আমি জাস্ট এখানে জিরো পয়েন্ট টু ভোল্ট সি এবং ই এর ভিতর আমি জিরো পয়েন্ট টু ভোল্ট দ্বারা ঠিক আছে এখন দেখুন আমার এখন এদিক দিয়ে যে কারেন্টটা আসা উচিত দেখুন জিরো পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে এর থেকেও কম হতে পারে বলছে লেস দেন অর ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ জিরো পয়েন্ট টুটা টা আমার হচ্ছে বাউন্ডারি এর থেকে কম আমার হতে পারে তাইলে এখন দেখুন আমি তাহলে এই জিরো পয়েন্ট টুকে কে বাউন্ডারি ধরে এর জন্য যে কারেন্টটা আমরা পাবো সেটাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে আইসি না একদম লজিক অনুযায়ী সেটাই আমার সিম্পলি হচ্ছে কত আইসি সেট আমি সরাসরি এটাকে শর্ট করলাম না কারণ শর্ট করলে এখানে ভুল হবে কারণ আমার ভোল্টেজ দিয়ে দিচ্ছে এই পয়েন্টের তাইলে এটা এই কারেন্টটাকে আমরা বলতেছি কত আইসি স্যাট তো এবার আমি জাস্ট আউটপুট লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করব তো মনে করুন আমি এই পয়েন্টটিকে কাউন্ট করতেছি তাহলে আইসি স্যাটের ডিরেকশন এইদিকে তাইলে দেখুন আমার এদিক এই পয়েন্টটিকে কাউন্ট করতেছি তাহলে এদিক আগে মাইনাস পড়ছে তাইলে মাইনাস টেন প্লাস প্লাস এরপরে কত আইসি স্যাট এই ডিরেকশনেই আছে তাহলে আইসি স্যাট ইন্টু ফোর পয়েন্ট সেভেন দেখুন কে কে আমরা আর ওহোমে বানাইলাম না

আমি থিওরি ক্লাসের সময় বলেছিলাম যে আমার স্যাচুরেশনে ওই ফর্মুলাগুলো মুহূর্ত রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে ইয়া দেখে দেখে সার্কিট দেখে জাস্ট বেসিকটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনার ভ্যালু চলে আসবে তাহলে আইসি স্যাট ইজ ইকুয়াল টু আইসি স্যাটে এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু ঠিক আছে বাউন্ডারি ভ্যালু মানে থ্রেশোল্ড ভ্যালু অ্যাকচুয়ালি এখানে ঠিক আছে এখানে ব্যাসিক এটাকে বলা হবে থ্রেশল ভ্যালু তাহলে টেন মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ফোর পয়েন্ট সেভেন তাহলে এখানে ভ্যালুটা আমার কত দিচ্ছে দেখুন জাস্ট সিম্পলি আমি ক্যালকুলেটার বের করে নেব টেন মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ফোর পয়েন্ট সেভেন আমার আসতেছে টু পয়েন্ট জিরো এইট মিলিয়াম টু পয়েন্ট জিরো এইট মিলি এখানে আবার আরেকটা জিনিস আমার বোঝার আছে যে আমার যেহেতু মূল ইকুয়েশনটা ভিসি স্যাট এটা আমার দেয়া আছে এই যে ভিসি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু অর্থাৎ একটা অসমতা চিহ্ন দিয়ে দেওয়া ছিল তাহলে আইসি স্যাটেও আসলে প্রপার ইকুয়েশনটা লেখা দরকার সেই প্রপার ইকুয়েশনটা সিম্পলি আমার হবে আইসি স্যাট ইজ কি হওয়া উচিত দেখুন তো আইসি স্যাট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আমার এই টু পয়েন্ট জিরো এইট আর টু পয়েন্ট জিরো এইটটা হচ্ছে আমার ভ্যালু ঠিক আছে কেন গেটার দ্যান ইকুয়াল টু হইল কারণ এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আমার একটা কি হচ্ছে মুখী সম্পর্ক কারণ এখানে হয়ে যাচ্ছে মনে করুন শর্ট সার্কিট শর্ট সার্কিট মানে অতিরিক্ত কারেন্ট যাওয়া তাইলে এখানে যেহেতু লেস দ্যান আছে তাহলে ভি এর ক্ষেত্রে কি শর্ট সার্কিট মানে কি ভি জিরো কারেন্ট হচ্ছে ইনফিনিটি তাহলে বিপরীতমুখী সম্পর্ক তাহলে ভি এখানে লেস দেন তাহলে কারেন্টের ক্ষেত্রে এখানে অবভিয়াসলি হবে কি গ্রেটার দেন অর্থাৎ আইসি স্যাটের মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমার চাইছে হলো মিনিমাম ভ্যালু তাহলে এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু দ্যাট মিনস আইসি স্যাটের মিনিমাম ভ্যালু এখান থেকে আমি জাস্ট লিখবো এই যে যেটা পাইছি এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু ঠিক আছে এই অসমতা থেকে আমরা বুঝতে পারলাম আইসি স্যাটের মিনিমাম ভ্যালুটা আমার হচ্ছে 2.08 আইসি স্যাট অফ মিনিমাম জাস্ট এইভাবেই লিখে দিলাম 2.08 তো এরপরে আমার লাগবে এটাতে আমার কাজ হবে না আমার চাইছে কোনটা আমার চাইছে আইবি তো আইবি বের করার জন্য দেখুন আমার কিন্তু বিটার ভ্যালু দিয়েই দিছে তাহলে আইসি সমান আমরা জানি যে বিটা ইনটু আইবি তাহলে এখানে বেসিক্যালি আমার হবে বিটা ইনটু আইবি তাহলে এটাকে আমি বলবো আইবি স্যাড বলবো যেহেতু এটা স্যাচুরেশন কন্ডিশনের জন্য ঠিক আছে নর্মাল কন্ডিশনের জন্য না তাহলে আমার এটা

তো বিটার ভ্যালু হচ্ছে দুশো তাহলে আরও ছোট হয়ে যাবে মিলি অ্যাম্পিয়ারে ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে তাহলে জাস্ট আমরা যদি ক্যালকুলেটারে একটু ভাগ দিই তাহলে টু এটাকে জাস্ট দুশো দিয়ে ভাগ দিলে আমার আসতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফোর মিলি এটাই আমি লিখতেছি জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলি এটাই হবে আমার ফাইনাল আইবি ঠিক আছে মিনিমাম ভ্যালু আইবি আইভি যেটা আমার আমার ঘটাবে তো এখানে কিন্তু চাইলেই আমি ভেরিফিকেশনটা করতে পারবো না ভেরিফিকেশন আমি হয়তো করতে পারতাম যদি আমার ভি ইন এর ভ্যালুটা দেওয়া থাকতো তখন আমি ওই যে ভিবি সাথে ভি বিসি এটার কম্প্যারিজন করে আমি ভেরিফিকেশনটা করতে পারতাম বাট এখানে আমার যেহেতু ভি ইন দেওয়া নাই সো আমি চাইলেই এই ভেরিফিকেশনটা এখানে করতে পারবো না কিন্তু আমার কোশ্চেনে যেহেতু বলেই দিচ্ছে স্যাচুয়েশন সো আমরা সেটাকে ধরে আমরা সেই শর্তটাকে এখানে অলরেডি অ্যাপ্লাই করলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ